আমরা উত্তরগুলো এবার আলোচনা করব যেটা প্রথম প্রশ্ন সেটা ছিল ফুল ফর্ম অফ আইপিসিসি ইজ আইপিসিসি হচ্ছে হচ্ছে গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ এটা বলেছিলাম মনে রাখতে হবে তাছাড়া পারা যাবে না তো ইলেভেনের তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট কনসিডার্ড অ্যাজ সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গৌণ বায়ু দূষক হিসেবে বিবেচিত নয় এখানে প্রাইমারি পলিউটেন্ট এবং সেকেন্ডারি পলিউটেন্টের আমি ডেফিনেশন দেওয়ার চেষ্টা করেছি প্রাইমারি পলিউটেন্ট ইজ এমিটেড ডাইরেক্টলি ফ্রম সোর্স অ্যান্ড হোয়ার এজ আর সেকেন্ডারি পলিউটেন্ট ফর্মস হোয়েন প্রাইমারি পলিউটেন্ট রিয়্যাক্ট ইন দ্য অ্যাটমসফিয়ার এটা আমি কোশ্চেনের ভিডিওতেও বলেছিলাম এক্সপ্লেনেশনটা এক্সাম্পলগুলো হচ্ছে এনও এক্স অর্থাৎ নাইট্রোজেন অক্সাইডস কার্বন মনোক্সাইড ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস সালফার অক্সাইডস পার্টিকুলেট ম্যাটার পার্টিকুলেট ম্যাটার এটা ওই আগের ভিডিওতে একটা প্রশ্ন ছিল আর সেকেন্ডারি এক্সাম্পলগুলো হলো ও থ্রি হাইড্রোকারস এইচ থ্রি পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট এটা সম্পর্কে প্রথম সেট ওয়ানে আলোচনা হয়েছে আর এইচ টু এসো ফোর এটসেট্রা তো এখানে যে অপশানগুলো দিয়েছে সেগুলো হচ্ছে যে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট এইচ এন ও থ্রি ও থ্রি আর এসো টু এখানে দেখতে পাচ্ছি এবিসি হচ্ছে সেকেন্ডারি পলিউটেন্ট পি এন এইচ এন ও থ্রি ও থ্রি আর এসো টুটা সালফারের অক্সাইড এইটা কিন্তু সেকেন্ডারি পলিউটেন্ট নয় এটা প্রাইমারি পলিউটেন্ট তাহলে টুয়েলভের অ্যান্সার হবে ডি নেক্সট রেকমেন্ডেড নয়েজ লেভেল ফর মোস্ট কান্ট্রিজ সেটা হচ্ছে অপশানগুলো হচ্ছে থার্টি টু ফর্টি নাইনটি ফাইভ টু হান্ড্রেড এইট্টি ফাইভ টু নাইনটি অ্যান্ড সেভেন্টি ফাইভ টু এটা রেকমেন্ড করে ন্যাশনাল ইনস্টিটিউট ফর অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ এটা হচ্ছে যে এইটটি ফাইভ টু নাইনটি ডেসিবেল এটা হবে কারেক্ট অ্যান্সার তাহলে থার্টিনের অ্যান্সারটা হবে সি নেক্সট মেন সোর্সেস অফ নয়েজ পলিউশন আর তো ট্রান্সপোর্টেশন ইকুইপমেন্ট অর্থাৎ পরিবহনের যে যন্ত্রপাতি এবং হেভি মেশিনারি ভারী মেশিনের চলার যে আওয়াজ সেইগুলো থেকেই মূলত নয়েজ পলিউশন হয় মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে নয়েজ পলিউশন হয় না তবে এখন কিন্তু তিনটেই বলা উচিত কারণ যে ডিজেগুলো বাজে তাতে কিন্তু নয়েজ পলিউশন হয় তো তাকে অবশ্য মিউজিকও বলা চলে না তাহলে আপাতত ওই ডিজেটাকে যদি ইগনোর করা যায় তাহলে সেটা হবে ফরটিনের ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার দ্যাট ইজ বোথ এ অ্যান্ড সি ফরটিনের আমরা দেখে নিচ্ছি ডি বোথ এ অ্যান্ড সি অন্য কোনো প্রশ্নে এটা কিন্তু আসতে পারে যে এনআই ও কি এটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ যেমন ডি পিসিটা নেক্সট তাহলে আমাদের ফিফটিন এ সেফ লেভেল অফ ডিপেন্ডস অন শব্দের নিরাপদ মাত্রা কোন বিষয়ের উপর নির্ভর করে লেভেল অফ নয়েজ অ্যান্ড এক্সপোজার জোন পিচ ফ্রিকোয়েন্সি এটা শব্দের মাত্রা এবং ওর অনাবৃতকরণের ওপর নির্ভর করে অর্থাৎ লেভেল অফ এক্সপোজার টু নয়েজ কতটা নয়েজ হচ্ছে এবং আমি কতটা এক্সপোজার পাচ্ছি তার উপর নির্ভর করে তাহলে এটা কোনটা হবে এটা অপশন হবে এ লেভেল অফ নয়েজ অ্যান্ড এক্সপোজার টু নয়েজ ফিফটিনের এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার এবার হচ্ছে কোশ্চেন নাম্বার সিক্সটিন অর্গানিক ওয়েস্ট ইজ ডিকম্পোজড বাই জৈব বর্জ্য পদার্থের পচন কি দ্বারা হয় এটা মাইক্রো অর্গানিজমস দ্বারা হয় অনুজীব দ্বারা এর পচনটা হয় তাহলে বি হবে কারেক্ট বি মাইক্রো অর্গানিজমস কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন ওয়াটার এন্টারস ইনটু অ্যাটমসফিয়ার বাই ফিল্ট্রেশন এভাপোরেশন এভাপোর ট্রান্সপিরেশন বায়োস্ফিয়ার জল বায়ুমন্ডলে কোন পদ্ধতির দ্বারা প্রবেশ করে পরিশ্রবণ দ্বারা বাষ্পীভবন দ্বারা ইভাপোর ট্রান্সপিরেশন দ্বারা আর জীবমণ্ডল দ্বারা এখানেই ইভাপো ইভাপোর ট্রান্সপিরেশনটা হবে অ্যান্সার সেভেন্টিন এস সি অর্থাৎ যে প্লান্টস রয়েছে তার যে পাতা বিভিন্ন গাছের উদ্ভিদের যে প্রচুর উদ্ভিদ আছে তাদের পাতা থেকে জল বেরোয় বাষ্পমোচন হয় এবং ইভাপোরেশন হয় যে ওয়াটার বডিজগুলো আছে সমুদ্র নদী নালা এগুলো থেকে পুকুর সেখান থেকে এভাপোরেশন হয় তাহলে এভাপোরেশন এবং ট্রান্সপিরেশন এই দুটোই কন্ট্রিবিউট করে অ্যাটমসফিয়ারের যে ওয়াটার আছে সেটাতে তাহলে এখানে সেভেনটিনের সি হবে কারেক্ট অ্যান্সার সেভেন্টিনের সি এখানে একটা জিনিস লিখেছি আমি এভাপোর ট্রান্সপিরেশন ইটি ইজ দ্য সাম অফ এভাপোরেশন অ্যান্ড প্লান্ট ট্রান্সপিরেশন ফ্রম দ্য আর্থস ল্যান্ড অ্যান্ড ওশন সারফেস টু দ্য অ্যাটমসফিয়ার হিউম্যান পপুলেশন গ্রোথ কার্ভ ইজ আ এটা জানতে হবে যে শেপটা কেমন তবে একটা জিনিস এই প্যাটার্নটা কিন্তু আইডিয়া করা যায় যে যত পপুলেশানটা বাড়বে তত বাড়ার প্রবণতাটাও বেড়ে যাবে তো পপুলেশানকে টাইমের রেসপেক্টে প্লট করলে এরকম গ্রাফ পাওয়া যায় অর্থাৎ প্রথমে আস্তে আস্তে বেড়েছে এখানে গ্রাফটা একটু ভুল আছে একটু ওঠাতে হবে একটু ওঠাতে হবে এখানে সমান হয়ে গেছে সমানটা হবে না তারপর কিন্তু ঝপঝপ করে পারবে তাহলে এটা কেমন দেখতে হচ্ছে এটা ইংলিশ অ্যালফেভেট জে এর মতো দেখতে হচ্ছে তাহলে এটা অর্থাৎ সি উইল বি দা কারেক্ট কোশ্চেন নাম্বার নাইনটিন সেখানে বলছে দ্য রেট অ্যাট হুইচ ইন্ডিভিজুয়ালস আর অ্যাডেড টু পপুলেশন ইন ইউনিট টাইম ইজ কল্ড যে হারে প্রাণীর সংখ্যা কোনো জনসংখ্যায় যোগ হয় তাকে বলে ডেন্সিটি জন্মঘনত্ব জন্ম হার মৃত্যু হার এবং বিচ্ছুরণ। তো ন্যাটালিটিটা হবে কারেক্ট অ্যান্সার নাইনটিন এট বি ন্যাটালিটিটা কি দ্য রেশিও অব দ্য নাম্বার অফ বার্থস টু দ্য সাইজ অব দ্য পপুলেশন ইজ কল দ্য বার্থ রেট অ্যান্ড ইজ অলসো কল দ্য ন্যাটালিটি অর্থাৎ কতগুলো জন্ম হচ্ছে কার সাপেক্ষে টোটাল যে পপুলেশন রয়েছে তার সাপেক্ষে সেটাই বলা হয় জন্মহার এবং তারই নাম হচ্ছে ন্যাটালিটি সেটাই কি করে সেটাই হচ্ছে দ্য রেট হুইচ দ্য অ্যাডেড টু পপুলেশন ইন ইউনিট টাইম এখানে বলেছিলাম যে এই টার্মগুলোর ডেফিনেশন না জানলে উত্তরটা করা যাবে না কমিউনিটি ইকোসিস্টেম পপুলেশন অ্যান্ড বায়ন তারপরে বোঝা যাবে যে অ্যাসেন্ডিং অর্ডারটা কি অর্থাৎ বাড়বে আস্তে আস্তে সেই অর্ডারটা দেখাতে হবে তো এখানে ডেফিনেশন দেওয়ার চেষ্টা করেছি পপুলেশনের ডেফিনিশন ডেফিনেশন হচ্ছে ইন আ গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস উইদিন দ্য সেম স্পিসিজ উইদিন দ্য সেম এরিয়া এন্ড দ্যাট আর ক্যাপেবল অফ রিপ্রোডিউসিং উইথ ওয়ান অ্যান্ড তাকে পপুলেশন বলে অ্যাট আপ অফ ইন্ডিভিজুয়ালস একটা স্পিসিজের এর মধ্যেই ইন্ট্রা ইন্ট্রা স্পিসিজ মানে বাঘ হলে বাঘ মানুষ হলে মানুষ উইদিন দ্য সেম এরিয়া একই এরিয়ার মধ্যে অ্যান্ড দ্যাট আর ক্যাপেবল অব রিপ্রোডিউসিং রিপ্রোডিউস করবে সেটা তাদেরকে পপুলেশন বলছে নেক্সট হচ্ছে কমিউনিটি কমিউনিটি হচ্ছে ইট ইজ ডিফাইন্ড এজ দ্য পপুলেশনস অফ টু আর মোর উইথ উইদিন দ্য সেম জিওগ্রাফিক্যাল এরিয়া তাহলে একাধিক পপুলেশন যদি হয় দুই বা তার বেশি স্পিসিস যদি হয় কিন্তু এরিয়াটা একই থাকবে একই সময়কালের মধ্যে তখন সেটাকে বলা হবে কমিউনিটি আর এটা হচ্ছে কমিউনিটি অ্যালং উইথ ইটস অ্যাবায়োটিক কম্পোনেন্টস অর্থাৎ লিভিংয়ের পাশাপাশি নন লিভিং কম্পোনেন্টকেই ইনক্লুড করলে তখন হবে ইকোসিস্টেম তাহলে কি দেখছি পপুলেশনে শুধু গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস রয়েছে একটা স্পিসিজ এবং এবং এরিয়াতে তারা ডিপ্রোডিউস করতে পারে কমিউনিটির মধ্যে অনেকগুলো পপুলেশন পপুলেশন ঢুকে রয়েছে তাহলে থেকে কমিউনিটি বাড়লো আবার কমিউনিটি থেকে ইকোসিস্টেম বাড়লো কারণ এখানে নন লিভিং কম্পোনেন্টকে ইনক্লুড করা হলো তারপর বায়োমে গিয়ে কি হচ্ছে ইজ আ লার্জ ইকোলজিক্যাল এরিয়া উইথ সিমিলার ক্লাইমেটিক কন্ডিশন অর্থাৎ এই ইকোসিস্টেমটাকে কিন্তু এর মধ্যে ঢুকিয়ে নেওয়া হচ্ছে ইন আ লার্জ ইকোলজিক্যাল এরিয়া অর্থাৎ বড় একটা ইকোসিস্টেম উইথ সিমিলার ক্লাইমেটিক কন্ডিশন যেখানে ক্লাইমেটিক কন্ডিশনটা একই থাকবে এ বায়োম ক্যান হ্যাভ মাল্টিপল ইকোসিস্টেমস উইদিন ইট আবার একটা বায়োমের মধ্যে একাধিক ইকোসিস্টেম থাকতে পারে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাজ পার ডেফিনিশন পপুলেশন থেকে কমিউনিটিতে সাইজটা বাড়ছে সেখান থেকে ইকোসিস্টেমের ডাইমেনশন বাড়ছে পরিধিটা আস্তে আস্তে বাড়তে থাকছে ব্যাপ্তিটা বাড়ছে তাহলে পপুলেশন অ্যারো কমিউনিটি অ্যারো ইকোসিস্টেম অ্যারো বায়ং দ্যাট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার এটাই হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার অফ লেভেল অফ অর্গানাইজেশন তাহলে এই এই অর্ডারটা আমরা কোথায় পাচ্ছি আমরা টোয়েন্টির বি এটা পাচ্ছি সো টোয়েন্টির বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার শেষে একটা জিনিস লিখেছি সেটা হচ্ছে যে এরপরেও যদি থাকে কোনো প্রশ্নে আসে যে আরও একটা টার্ম যদি দিয়ে দেয় বায়োমের পরের টার্মটা হচ্ছে কিন্তু বায়োস্ফিয়ার মানে এর থেকেও বড় বায়োমের থেকেও বড় আর এর থেকে ছোট হচ্ছে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল অনেকগুলো নিলে একই স্পিসিজের একই এরিয়াতে সেটা পপুলেশন হবে আর বায়োমের থেকে বড হবে বায়োস্ফিয়ার এটা ডেফিনেশনটা আমি লিখে দিয়েছি বায়োস্ফিয়ার ইনক্লুডস অল লিভিং অর্গানিজমস অ্যালং উইথ দ্য স্ফিয়ার্স দে ইন্টার্যাক্ট অর্থাৎ টোটাল জীবমন্ডলটাকে ধরে নিচ্ছে এবং এটা হাইড্রোস্ফিয়ার লিথোস্ফিয়ার এই জাতীয় অ্যাটমসফিয়ার এদের সাথে ইন্টারঅ্যাক্ট করবে এটা সবচেয়ে বড়।